এত বড় কষাই কবে থেকে হইছে খেজুরের কাটা দিয়ে মানুষের চোখ তুলে নিতে চাও আল্লাহ এসব কি কথা করছেন আপনি খালু আমি মানুষের চোখ তুলে নিতে চাইছি কি করছেন খালু এই খবরটা আপনাকে কিটা দিল কন্ত যার চোখ তুলে নিতে চাইছো সেই কয়েস তোমার এত বড় সাহস তুমি রঞ্জুর চোখ তুলে নিতে চাও এত বড় মাস্তান হয়ে গেছাও হ্যাঁ এখন আমি বুঝতে পারতেছি বিদেশের মাটিতে কেন তুমি জেল খাটছিলে তুমি তো একটা সন্ত্রাসী দেখেন খালু করছি যে একতরফা কথা শুনে আমার চরিত্রের উপর এত বড় কালিমা লেপন করা আপনার কিন্তু উচিত হচ্ছে না হ্যাঁ না করছি আমার সম্পর্কে কিছু কওয়ার আগে আপনার কিন্তু আমার আত্মপক্ষ সমর্পণ করতে দেওয়া উচিত আত্মপক্ষ সমর্থন করে তুমি কী কবির চাও করো আত্মপক্ষ সমর্থন তুমি কী কবির চাও রঞ্জু মিথ্যে কথা কয়েছে দেখেন খালু লঞ্জু মিথ্যে কথা কয়েছে না সত্যি কথা কয়েছে এ ব্যাপারে আমি কোনো কথাই কইতে যাচ্ছি না আমি শুধু আত্মপক্ষ সমর্থন করে একটা কথাই কব শুধু লঞ্জুকে আমি জীবনে কোনো মানুষের কোনোদিন চোখ তুলে নিতে চাই নাই কারণ ওই চোখের প্রতি আমার বিশেষ পরিমাণ দুর্বলতা রয়েছে তুমি তাকে এই কথা কও নাই তাহলে কি রঞ্জুকে ডেকে সামনাসামনি প্রমাণ করে দেবো লঞ্জুক সামনাসামনি ডেকে প্রমাণ করলে কিন্তু সব সত্যি হয়ে যাবে নাই খালু এখন যদিও শত্রুতা করে আমার সামনে এসে কয় যে আমি কইছি এটা আমি ঠেকাতে পারবো না কন পারবো না আচ্ছা ওর কাছে কোনো সাক্ষী আছে আছে কোনো সাক্ষী থাকলে ডাকতে কন আসি সাক্ষী দিক তুমি তো তাক আগেও আমার বাড়িতে ঢোকা নিয়ে হুমকি দিছাও তোমার তো এ ধরনের ব্যবহার করার অভ্যাস আছে না এটা আমি অস্বীকার করবো না খালু আমি দুই চারবার এর আগে বলেছি আমি এবারও আমি সেটাই বলেছি কিন্তু আমি তার বিনয়ের সুরে যথাযথ সম্মান প্রদর্শন করে কইছি যে ভাই লঞ্জু আমার স্ত্রী তোমার কাছে আর পড়তে যাবি না এই চুপ করে থাকো কিসের স্ত্রী তোমাকে না কইছি এ ধরনের কথা আর কোনোদিন মুখে আনবা না খালু আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি আপনি আমাকে যতই নিষেধ করেন আমি আমার স্ত্রীর কথা কবই এমনকি আমার বুকে যদি বন্দুক ঠেকাও দেন তাও আমি এই কথা কওয়া বন্ধ করবো না খালু আচ্ছা খালু আমি শুনেছি আপনি নাকি ওই দুই চামিলির বিয়ের জন্যই বিদেশে পাত্র দেখতেছিলেন তা আমি তো বিদেশেই থাকি সমস্যা দেখো নে বিদেশে কে তুমি সান্দের দেশে থাকলেও আমার মেয়ের বিয়ে তোমার সাথে দেব না আমি বাইসে থাকতি এ ধরনের স্বপ্ন দেখে কোনো লাভ হবে না না খালু করছিলাম যে এত বড় কিরে কাটবেন না আপনি বুঝতেই তো পারছেন মানুষের মন মনের অজান্তেই কখন মনের মধ্যে যে আপনার জন্য মরণ কামনা চলে আসবি করো তোমার যত খুশি আমার মৃত্যু কামনা করো ও খালু ও খালু